বন্ধুরা ওয়েলকাম টু উইথ ডাবস আজকে তেইশে জানুয়ারি দুই হাজার কুড়ি এই ভিডিওতে আলোচনা করবো আজকের গুরুত্বপূর্ণ সব কারেন্ট ইভেন্টস গুলো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে আর নোটিফিকেশন বেলটি প্রেস করবে যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে তোমরা নোটিফিকেশনটি পেয়ে যাও আর কোনো ভিডিও মিস না করো যারা ওয়েস্ট বেঙ্গল কনস্টেবল মেইন্স এক্সাম দিচ্ছ তাদের জন্য মেইন্স ক্লাস অলরেডি আরম্ভ করা হয়েছে জিকে ক্লাস তিনটি হয়ে গেছে ইংলিশ ক্লাস চারটি হয়ে গেছে ইংলিশ ক্লাস চারটি ইডিএমস কালকে কমপ্লিট হয়ে গেল যারা ভিডিওটি দেখো ইডিয়েন্সের এর চারটি ক্লাস তোমরা কমপ্লিট দেখে নাও ওখান থেকে সমস্ত ইডিএমস চলে আসবে আর ইডিয়েন্স গুলো ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো ওখান থেকে তোমরা প্রত্যেকটি ইডিএমস এর ক্লাস দেখে নিতে পারবে কারেন্ট এভেয়েন্সের পিডিএফটা টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো নিচে দেওয়া লিঙ্কের থেকে তোমরা টেলিগ্রামে যুক্ত হয়ে নিতে পারবে ওখান থেকে প্রতিদিনের কারেন্ট এফেয়েন্স তোমরা ডাউনলোড করতে পারবে এছাড়া বিভিন্ন স্টাডি মেটির প্রোভাইড করা হয় থাকে মক টেস্টও নেওয়া হয় টেলিগ্রাম চ্যানেলে এক নম্বর কারেন্ট এভেস্ট কি আছে যে গ্লোবাল সোশ্যাল ইকোনমি ইন্ডেক্সে ভারতের স্থান কত দুই হাজার কুড়ি সালে গ্লোবাল সোশ্যাল ইকোনমি ইন্ডেক্সের ভারতের স্থান কত রাইটান্স হচ্ছে ছিয়াত্তর এবছর টোটাল গ্লোবাল সোশ্যাল ইকোনমি ইন্ডেক্সে কটি দেশকে তোলা হয়েছে বিরাশিটি দেশকে তোলা হয়েছে তার ভিতর ভারতের স্থান ছিয়াত্তর খুবই খারাপ অবস্থান আমাদের ভারতের গ্লোবাল সোশ্যাল ইকোনমি ইন্ডেক্সে সব সব থেকে ভালো স্থানে কোন দেশ আছে ডেনমার্ক ডেনমার্কের স্থান প্রথম গ্লোবাল সোশ্যাল ইকোনমি ইন্ডেক্স কোন সংস্থা প্রকাশ করে এটি জেনে নাও এটি খুবই একটি ইম্পর্ট্যান্ট কোশ্চেন ডব্লিউইএফ এটির ফুল ফর্ম কি ওয়ার্ল্ড ইকোনমি ফোরাম অনেক পরীক্ষা আসতে পারে যে ডব্লিউ এর ফুল ফর্ম কি ওয়ার্ল্ড ইকোনমি ফোরাম এবার তাহলে এই ওয়ার্ল্ড ইকোনমি ফোরামের সম্বন্ধে কিছু কোয়েশ্চেন জানো যে ওয়ার্ল্ড ইকোনমি ফোরাম এইবার 2020 সালে কোথায় অনুষ্ঠিত হচ্ছে সুইজারল্যান্ডে দাভোসে এটি অনুষ্ঠিত হচ্ছে দুই নম্বর কন্টেস্ট হচ্ছে যে বিকলঙ্গ ক্রিকেট চ্যাম্পিয়নশিপে জয়লাভ করলো কোন দেশ বিকলাঙ্গ ক্রিকেট চ্যাম্পিয়নশিপে জয়লাভ করলো কোন দেশ রাইট অ্যান্সার হচ্ছে ভারত খুবই কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন আর এই বিকলম্ব ক্রিকেট চ্যাম্পিয়নশিপ কোথায় অনুষ্ঠিত হলো ইংল্যান্ডে অনুষ্ঠিত হয়েছে আর ফাইনাল কাদের খেলা হয়েছিল ইংল্যান্ড আর ভারতের ভিতর খেলা হয়েছিল ইংল্যান্ডকে হারিয়ে জিতেছে। বিশ্বের সোনা সঞ্চয়কারী তালিকায় ভারতীয় রিজার্ভ ব্যাংকের অবস্থান কত কি বলেছে কোশ্চেনটি দেখো যে বিশ্বের সোনা সঞ্চয়কারী তালিকায় ভারতীয় রিজার্ভ ব্যাংকের অবস্থান কত তার এর মানে হচ্ছে যে ভারতীয় যে রিজার্ভ ব্যাংক যে সোনা সঞ্চয় করে রাখে সেই সোনা সঞ্চয় র্যাঙ্কিংকে ভারতের রিজার্ভ ব্যাঙ্কের অবস্থান কত টোটাল কত পরিমাণ সোনা ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক ধরে রেখেছে রাইট অ্যান্সার হচ্ছে সিক্স খুবই একটি ভালো পজিশনে ভারত বর্তমানে আছে সিক্স র্যাঙ্কিং আছে এবার দেখে না যে থেকে বেশি সোনা কোন দেশে সঞ্চিত সব থেকে বেশি সোনা সঞ্চিত আছে মার্কিন যুক্তরাষ্ট্রে আর আমাদের রিজার্ভ ব্যাঙ্ক টোটাল কত ট্রিলিয়ন আর কিংবা কত টন সোনা সঞ্চিত আছে ছয়শো পঁচিশ টন সোনা সঞ্চিত আছে রিজার্ভ ব্যাংকে আর এই যে সোনা সঞ্চিত তালিকা এটি কোন প্রকাশ প্রকাশ করে এটা ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলিং নামে একটি সংস্থা আছে সেটি এটি প্রকাশ করে পরীক্ষায় দিতে পারে যে বিশ্বের যে সোনা সংস্থার যে তালিকা বা ওয়ার্ল্ড গোল্ড র্যাঙ্কিং যেটি সেটা প্রকাশ করে কোন সংস্থা তখন এটি রাইট অ্যান্সার হবে তোমাদের পরীক্ষায় থাকবে হচ্ছে ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলিং এটি প্রকাশ করে চার নম্বর কন্টেন্সটি কি আছে চীন সাম্প্রতি কোন দেশে কায়ুক ফুইও নামক গভীর সমুদ্র তৈরি করতে চলেছে খুব কিন্তু একটি ইম্পর্টেন্ট কারেন্ট ইভেন্টস এটি কায়ুক ফয়ুক সমুদ্র গভীর সমুদ্র কোন দেশে তৈরি তৈরি করবে চীন রাইট আনসার হচ্ছে মায়ানমার পরীক্ষায় আসতে পারে যে চীন সাম্প্রতি যে মায়ানমার যে গভীর সমুদ্র বন্দর তৈরি করছে তার নাম কি তখন এটি কায়ুক ফয়ুক হবে ঠিক আছে তাহলে সাম্প্রতি চীনের রাষ্ট্রপতি শি জিনপিং দুদিনের সফরে মায়ানমার গিয়েছিল সে সময় এই প্রকল্পটি করা হয়েছে আর কি সেখানে সরকারের সাথে এই প্রকল্পটি স্বাক্ষর করা হয় সম্প্রতি সুনন্দা পাটনিক মারা গেলেন তিনি কিসির জন্য বিখ্যাত ছিল রাইট আনসার হচ্ছে এক নম্বর উড়িয়া বিখ্যাত ছিল সুনন্দা পাটনিক ইনি কোন রাজ্যের বাসিন্দা এটাও কিন্তু পরীক্ষায় আসতে পারে ইনি ছিলেন উড়িষ্যার বাসিন্দা উড়িষ্যার এনাকে একটি ডাক নামে ডাকা হতো তিনি কি ছিল গুরুমা এনাকে গুরুমা নামে ডাকা হতো উড়িষ্যার বাসিন্দারা 6 নম্বর কারেন্ট অ্যাফেয়ার্সটা হচ্ছে যে শান্তি ভারত কোথায় সেনাবাহিনীর সম্মানা কেন্দ্র স্থাপন করলো রাইট আনসার হচ্ছে যে শ্রীলঙ্কা শ্রীলঙ্কায় ভারত সম্পতি সেনাবাহিনী সম্মানা কেন্দ্র স্থাপন করলো শ্রীলঙ্কার রাজধানী কি জয় বর্ধনপুর হচ্ছে শ্রীলঙ্কার রাজধানী পুরনো রাজধানী কি ছিল কলম্বো ছিল হচ্ছে শ্রীলঙ্কার পুরনো রাজধানী শ্রীলঙ্কা কবে স্বাধীন হয় 1948 সালে শ্রীলঙ্কা স্বাধীন হয় তারপরে 7 নম্বর কারেন্ট অ্যাফেয়ার্সটি হচ্ছে যে জোম্যাটো ইন্ডিয়ার সিও হলেন কে যে জোম্যাটো যে খাবার ফুড ডেলিভারি যে সংস্থাটি তার সিও কে হলেন রাইট আনসার হচ্ছে একদা তারপরের কারেন্ট অ্যাফেয়ার্সটি দেখো যে অন্ধ্রপ্রদেশের বিধানসভায় রাজ্যের রাজধানী সম্পর্কিত নতুন বিল পাস হলো এটাতে তিনটি রাজধানীর কথা বলা হয়েছে সেগুলি কি কি কালকেই কিন্তু এই কারেন্ট অ্যাফেয়ার্সটা তোমাদের খুব ভালোভাবে ডিটেইলস আমি বলেছিলাম আজকে আবার ভালোভাবে বলছি খুবই গুরুত্বপূর্ণ কিন্তু অন্ধ্রপ্রদেশ বিধানসভায় পাশ হয়েছে তাদের রাজধানী নতুন করার এবং সেই বিলে বলা হয়েছে যে তাদের টোটাল তিনটি রাজধানী থাকবে দেখা যাক তাহলে কি কি বিশ্বাপট্টনাম একটা রাজধানী থাকবে অমরাবতী একটি রাজধানী থাকবে আর কুন্ডল একটি রাজধানী থাকবে বিশ্বপর্তনম কি রাজধানী থাকবে এক্সিকিউটিভ ক্যাপিটাল থাকবে হচ্ছে নাম। অমরাবতী কি থাকবে লেজিস্টেটিভ ক্যাপিটাল থাকবে হচ্ছে অমরাবতী আর কুননল কি থাকবে জুডিশিয়াল ক্যাপিটাল থাকবল এটা কিন্তু মনে রাখো পরীক্ষা অন্যভাবে দিতে পারে যে অন্ধ্রপ্রদেশের এক্সিকিউটিভ ক্যাপিটাল কি বিশ্বাপত্তনাম লেজিস্টিভ ক্যাপিটাল কি অমরাবত আর জুডিশিয়াল ক্যাপিটাল কি কুননল খুবই কিন্তু গুরুত্বপূর্ণ কন্টেন্স এটি সামনে যে কোনো পরীক্ষায় আসতে পারে নয় নম্বর কান্টেন্সটা কি ডিপ্লোমাট কাপ ক্রিকেট চ্যাম্পিয়নশিপ জিতলো কোন দেশ কি বলেছে ডিপ্লোমাট কাপ ক্রিকেট চ্যাম্পিয়নশিপ জিতলো কোন দেশ রাইট হচ্ছে যে ভারত এই বছর ভারত ডিপ্লোমাট কাপ ক্রিকেট চ্যাম্পিয়নশিপ জিতলো কাকে হারিয়ে জিতেছে পাকিস্তানকে হারিয়ে কিন্তু এই কাপটি জিতেছে কি আছে যে চ্যাম্পিয়ন অফ চেঞ্জ অ্যাওয়ার্ড কে পেলো রাইট অ্যান্সার হচ্ছে অরবিন্দ কেজরিওয়াল এবছর চ্যাম্পিয়ন অফ চেঞ্জ অ্যাওয়ার্ড কে পেল অরিন্দ কেজরিওয়াল প্রত্যেক বছরই কিন্তু এই অওয়ার্ডটা দেওয়া হয় অ্যাওয়ার্ডটা কিসের জন্য দেওয়া হয় দেওয়া হয়েছে গান্ধী ভ্যালু তারপর কমিউনিটি সার্ভিস অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট সার্ভিসের জন্য এই অ্যাওয়ার্ডটি দিয়ে থাকে আমাদের ভারত সরকার খুবই কিন্তু একটি গুরুত্বপূর্ণ কারেন্ট এভেন্স এটি আর এই এই অ্যাওয়ার্ডটি প্রথম সর্বপ্রথম কবে থেকে দেওয়া হয়েছিল এই অ্যাওয়ার্ডটি সর্বপ্রথম দুই হাজার এগারো সালের থেকে দেওয়া হয় তাহলে আজকে দশটি কারেন্ট এভেন্স এগুলোই ছিল কারেন্ট এভেন্সের সম্বন্ধে কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্টসে তোমরা অবশ্যই জানাবে ভিডিওটি লাইক করবে শেয়ার করবে আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে ধন্যবাদ